হজ কুরবানির পরবর্তী করণীয় কি, এটা অনেক লম্বা আলোচনার বিষয়। হজ এবং কুরবানির পরবর্তী যে করণীয় আছে সেই করণীয়গুলোর ভিতরে সবচেয়ে প্রধান করণীয় হলো হজের শিক্ষাগুলোকে ধরে রাখা। হাজী সাহেবরা হজে যান, সবচেয়ে বড় শিক্ষা হলো তাওহীদের শিক্ষা পান, একত্ববাদের শিক্ষা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, আল্লাহর কোনো শরীক নেই, এটা জপতে জপতে হজ করি আমরা, তাই না? তো হজ পরবর্তী জীবনে শিরিক যেন না থাকে, আমার দোয়া, আমার ইবাদত, আমার মানত, আমার শপথ সব আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে। কোনো মাজার, কোনো ব্যক্তি, কোনো জীবিত মৃত্য, কোনো শক্তি, এগুলোর কাছে অলৌকিক কোনো কিছু চাওয়া নয়। লৌকিক চাওয়া ঠিক আছে, অলৌকিক কোনো কিছু চাওয়া না। অলৌকিক চাওয়া শুধু হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং আরো যতভাবে শিরিক হয়, আমরা ভালোবাসলাম আল্লাহর চাইতে আরো কাউকে বেশি, জীবনের চাইতে কাউকে ভালোবাসা দিলাম, তাহলে শিরিক হয়ে গেল ভালোবাসার ক্ষেত্রে। আমি অনুসরণ করার ক্ষেত্রে আমার মনে যা চায় তা করলাম, একজনকে ভালোবাসি, পছন্দ করি, তার যাওয়া অনুযায়ী সব করলাম, আল্লাহর নিষিদ্ধ পথ হলেও গেলাম, তাহলে আমি তাকে আল্লাহর স্থলাভিষিক্ত করে ফেললাম। এই ধরনের অনেক রকমের শিরক আমাদের জীবনে আছে। হজের বড় শিক্ষা হলো গোলামী, দাসত্ব, আনুগত্য, ভালোবাসা, এগুলো মূলত নিবেদন করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই শিক্ষাটা নিতে হবে। দ্বিতীয়ত, হজ আমাদেরকে একতা এবং ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। ধনী গরিব, সাদা কালো, বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষার মানুষকে একাকার করে দেয়, সবাই আমরা এক কাতারে চলে আসি। এই মানসিকতাটা হজের পরবর্তীতে আমাদের মধ্যে থাকতে হবে। এটাই হলো হজের শিক্ষা, হজ পরবর্তী হাজী সাহেবদের করণীয়, যে আমরা পৃথিবীতে কোনো মানুষকে তুচ্ছ মনে করব না, নিজেকে অন্যের চাইতে উত্তম মনে করতে যাব না, অহংকার করব না, বরং মানুষে মানুষে ভেদাভেদ যেগুলো প্রাচীন আমরা তুলে রেখেছি সেগুলো ভেঙে ফেলবো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরাফাতের ময়দানে দাঁড়িয়েই তিনি বিদায় হজের ভাষণে খুতবায় বলেছেন যে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি, কোন আরবের, কোন আরাবিয়ানের মর্যাদা, বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই অন আরবের উপরে। আল্লাহর কাছে মর্যাদা হলো আমলের উপর ভিত্তি করে। সেজন্য আমরা এই মানসিকতা রাখবো, ধনী মানুষ হয়ে গরিবের থেকে নিজেকে আলাদা মনে করবো না, বিনয়ী হব, মানুষকে ভালোবাসবো এবং সকল মুসলিমকে ভাই ভাই মনে করে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। এই শিক্ষাটা হজ থেকে আমরা আনি। হজে আমরা দোল মসজিদে, মসজিদুল হারামে, মসজিদে নবীতে আমরা ইবাদত বন্দি করার চেষ্টা করি। হজ পরবর্তীতেও পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করা, হ্যাঁ, হজে গিয়ে আমি নিষ্পাপ হয়ে আসি সে নিষ্পাপত্ব ধরে রাখার চেষ্টা করা, বান্দার হক নষ্ট না করা, আল্লাহর হক নষ্ট না করা, এগুলো হজের শিক্ষা। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা তো হলো ত্যাগ, স্যাক্রিফাইস। ইব্রাহিম ইসলামকে আল্লাহ তালা বলছেন সন্তান কোরবানি করতে, তিনি রাজি হয়ে গেছেন, ছেলেও রাজি হয়ে গেছে, মাও রাজি হয়ে গেছে, যুবকদের জন্য ছেলে, অ্যাডাল্ট পুরুষদের জন্য বাবা এবং মেয়েদের জন্য, মহিলাদের জন্য ইব্রাহিম ইসলামের স্ত্রী তার আইডল, কারণ তার সবাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তালা যত পরীক্ষা নিয়েছেন সবগুলো তারা ফুলফিল করেছেন, উত্তীর্ণ হয়েছেন। এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কোরবানির শিক্ষা হলো কি, আমরা তো এখন পশু কিনে এনে জবাই করি, শেষ। মূলত পশু লালন পালন করে বা কিনে এনে মায়া করে রেখে এরপরে জবাই করতে কষ্ট হবে, নিজের হাতে জবাই করবেন, আল্লাহ নির্দেশ পালনার্থে করছে, নিজের ত্যাগ। এখান থেকে জীবনে অনেক সময় আমাদের অনেক কাজ করতে কষ্ট হবে, তারপরেও স্যাক্রিফাইস, কষ্ট হলেও করবো আমি। অনেক কাজ করার জন্য আমার লোভ হবে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, এই যে ত্যাগ, এখানে করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, এই পুরো জিনিসগুলো শিক্ষা দেয় হলো কোরবানি। হজ এবং কোরবানির শিক্ষা যদি না নেই, শুধু গোস্ত খাই আর মিনা মজদালে বা আরাফাত ঘুরে আসি, তাহলে দুনিয়ার মানুষের কাছে হাজির সাহেব হওয়া যাবে, আল্লাহর খাতায় হাজির সাহেব হওয়া যাবে না, কোরবানিকারী হওয়া যাবে। আল্লাহ তালা আমাদেরকে কোরবানি এবং হজের সমস্ত শিক্ষাগুলো ধারণ করার তৌফিক দান করুন।